আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি। মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। ব্যাচেলার থেকে প্রবাসে হোস্টেলে যারা থেকে থাকেন, অনেক টাইমে খেতে ভালো লাগে না, কোনো কিছু খেতে রুচি হয় না, এভাবে একটি বেগুন আর কিছু পেঁয়াজের কলি দিয়ে সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন অল্প সময়ে। এক রেসিপিতে খাবার হয়ে যাবে। আমি বেগুনটা ধুয়ে টিস্যু পেপার দিয়ে পানিটা মুছে নিয়েছি, মুছে নিয়ে এটি চাকা চাকা করে কেটে নিয়েছি। দেখুন কতটা পুরো বা ভারী করে কেটে নিয়েছি। এখন এখানে আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। অল্প অল্প করে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে সামান্য একটু পানি লাগিয়ে এভাবে আমরা একটু ধৈর্য নিয়ে বেগুনের গায়ে এগুলা লাগিয়ে নিব। বেশি পানি দিলে হবে কি, পানিটা লেগে মশলাগুলা প্লেটের ভিতরে চলে যাবে আর বেগুনের গায়ে থাকবে না। যেভাবে আমরা বেগুনটা ভাজি করে থাকি সেভাবে এই চাকা চাকা বেগুনগুলা ভালোভাবে মশলাটা একটু মেখে নিব। ভালোভাবে মেখে নিলে হবে কি, এই মশলাটা বেগুনের গায়ে ভালোভাবে লাগবে। বেশি শুকনো হলে সামান্য একটু হাতটা ভিজিয়ে একটু পানি ভিজিয়ে এভাবে লাগিয়ে নিতে পারবেন, তাহলে হবে। তবে বেশি পানি দিতে যাবেন না। বেশি পানি দিলে হবে কি, দেখুন সবগুলো মশলাই কিন্তু আমি আস্তে আস্তে লাগিয়ে নিয়েছি আর কালারটাও দেখুন খুব সুন্দর হয়ে গিয়েছে এবং সমান্তরালভাবে সবগুলোর ভিতরে হলুদ মরিচের যে মশলাগুলো লেগেছে। চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি বেশ কিছু তেল দিয়ে দিলাম। তেলটা একেবারে ফুটন্ত গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখন চুলার আঁচটা আমি মাঝারিতে করে দিয়েছি। মাঝারি করে দিয়ে বেশি হাই ফ্লেমে দিলে হবে কি, আমাদের যে হলুদ মরিচ বা মশলাগুলো এগুলো পুড়ে যাবে। প্রথমে কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নেবেন। গরম না করলে হবে কি, সব তেল এই বেগুনে চুষে নেবে। এখন এক পাশটা যখন ভালোভাবে ভাজা হবে, পরবর্তী পাশটাও আমরা সেমভাবে ভেজে নিব। ভেজে নিয়ে বেগুনগুলো আমরা তুলে নিব। আর একটা টিপস বলি, বেগুনগুলো তোলার সময় চুলার আঁচটা লোতে করবেন না। যে কোনো ভাজা পোড়া চুলার থেকে স্টেনারে বা ছাঁকনি দিয়ে তোলার সময় চুলার আঁচটা লোতে করবেন না, তাহলে হবে কি সবগুলা তেল ওই জিনিসটায় চুষে নেবে। হাই ফ্লেমে করে নেবেন, তুলে নেবেন। এখন আমি সবগুলো বেগুন তুলে নিয়ে নিলাম। এখানে যে তেল রয়েছে বা পরিমাণে যদি লাগে আর একটু তেল দিব। বড় সাইজের 2 পেঁয়াজ কুচি আর কিছু পেঁয়াজের কলি। এখানে যদি আপনাদের হাতের কাছে টমেটো থাকে, 2 টমেটো একটু গোল গোল করে কিউব করে কেটে এখানে দিয়ে দিবেন, আরও সুস্বাদু হবে। কোনো গেস্ট আসলে আপনারা আবার দিলে এই রেসিপিটা করে তাদেরকে সামনে দিবেন, সত্যি তারা খেয়ে চমকে যাবে। এই সামান্য একটু রেসিপি কিন্তু 2 উপকরণ দিয়ে খুবই সুস্বাদু হয়। এখন আমি এখানে 2 কাঁচামরিচ, 2 থেকে 3 কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়েছি আর সামান্য একটু লবণ, যেহেতু বেগুনের ভিতরে লবণ ছিল। তবে আমার হাতের কাছে টমেটোটা ছিল না, টমেটোটা দিলে অনেক আরও বেশি ভালো লাগে, খেতে দেখতেও সুন্দর লাগে, লোভনীয় লাগে। সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু জিরার গুঁড়া একেবারে অল্প পরিমাণে আমি আর একটু তেল দিয়ে দিলাম, মনে হচ্ছে যেন তেলের পরিমাণটা কম। এখন 1 থেকে 2 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটি ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজি নাই তেলের ভিতরে। এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিট, আর ঢাকনাটা খুলে এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি নেড়ে দিয়েছি যাতে করে পেঁয়াজের কলিটা সেদ্ধ হয়। আর এটি কিন্তু খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে। দেখুন কাঁচা গন্ধটা চলে গিয়েছে পেঁয়াজেরও, আবার এই যে পেঁয়াজ কলিটা বা পেঁয়াজের পাতাটা ফুলটা যে যেটাই বলে। এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, একেবারে অল্প পরিমাণে পানিটা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব, দিয়ে চুলার আঁচটা লোতে করে দিয়ে ঢাকনা খুলে এখন আমি আসলে আমি এমনভাবে দুঃখিত যে পরের যে স্ক্রিপ্টটা সেটা আমার ডিলিট হয়ে গিয়েছে, হয়তো সেটা আমার ভিডিও হয়নি, অন করেছিলাম হয়তো ওখানে স্টপ হয়ে গিয়েছিল। আপনারা যে বেগুনটা আমরা ভেজে রেখেছিলাম সে বেগুনটা এই পেঁয়াজ কলিটার উপরে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো চুলার আঁচে লোতে রেখে দিবেন। লোতে রেখে দিলে হবে কি, পেঁয়াজের কলি বেগুনের তেল মশলাটা যাবে। আর একটু উল্টিয়ে পাল্টিয়ে নেবেন, সামান্য আলতো হাতে কিন্তু বেগুনটা ভাঙবে না। দেখুন আমারগুলো সেদ্ধ হয়েছে, কালারটাও খুবই সুন্দর। সামান্য মাত্র 2 মিনিটের কাজ ছিল সেখানে, আসলে সরি, আমি করো হাতে সরি সবার কাছে, 2 মিনিটের কাজ ছিল। উল্টিয়ে পাল্টিয়ে একটু ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন 3 থেকে 4 মিনিটের মতো। চুলার থেকে নামিয়ে ফ্রাইপ্যানটা এক সাইডে বা কড়াইটা, বেশি চুলার উপরে থাকলে এটি
ইয়ে হয়ে যাবে, মানে তেলটা চষে যাবে, রেখে দিবেন এক সাইডে। এরপরে গরম গরম এটি সার্ভ করে নেবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ। গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন, ব্যাচেলার যারা আছেন তারা ঝটপট রেসিপি খুঁজে থাকেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।